হ্যালো নমস্কার, আমার নাম ঋতব্রত। এটা 2022 হিউন্ডাই i20 স্পোর্টস মডেলটা, একটা সত্যি ভ্যালু ফর মানি ভ্যারিয়েন্ট। অনরোড প্রাইসের কথা বলে 7,50,000, পেট্রোল ম্যানুয়াল যেটা তুমি দেখছো বেসিক্যালি এটা অনরোড কস্ট করছে আজকের দিনে। আর এটার সাথে কিন্তু ম্যানুয়াল, এএমটি অ্যান্ড ডিজেল অ্যান্ড সিএনজিরও অপশন আছে, কোম্পানি ফিটেড। তো তুমি মানে অবভিয়াসলি খুব একটা ভালো ভ্যারিয়েন্ট, সব সেম ফিচার্স আছে। আর স্পেস কেমন, টাচস্ক্রিন আসছে ওটা তুমি দেখলে, সিটগুলো কেমন হবে ওগুলো সব কিছু দেখবো। স্পেশাল থ্যাঙ্কস বলবো মেঘনা হিউন্ডাই বঙ্গাইগাঁওকে এই ভিডিওটা আমাদেরকে শ্যুট করতে দেওয়ার জন্য। এদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো যে কোনো হিউন্ডাই গাড়ির জন্য, লোনের জন্য, অনরোড প্রাইসের জন্য এদেরকে কল করতে পারো। চাবিটা যদি দেখো, একটা ফোল্ডেবল চাবি দিচ্ছে এদের, সেম চাবি তুমি ক্রেটাও যদি দেখো সেম চাবি অফার করে। লক আনলক আর বুট বেসিক্যালি কন্ট্রোল করতে পারো। আচ্ছা, ফ্রন্ট প্রোফাইলটা যদি দেখো, সবার আগে অ্যালয়টা স্পট হবে, ডুয়েল টোন অ্যালয় অফার করে ডায়মন্ড কাটে। আর হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর, ডিআরএল তুমি দেখছো এখানে, ব্রাইট ডিআরএল, প্রজেক্টার সেটআপ এখানে বেসিক্যালি দিচ্ছে। আর হ্যাঁ, থ্রোটা কিন্তু খুব ভালো, আর ইউনিটটা না যথেষ্ট বড়, আর মানে কি বলবো, এলিগেন্ট ডিজাইন সিম্পলি যদি বলি ওভারঅল গাড়িটাকে, তো ভালো লাগছে। ফগ লাইটটাও কিন্তু তোমাকে এখানে প্রজেক্টার দিচ্ছে, মানে i20 যদি দেখো সেম ফগ লাইট, ইভেন তুমি যদি ভার্না দেখো সেম ফগ লাইট, তো থ্রো ভালো। আর গ্রিলটা যদি দেখো না, এখানে পিয়ানো ব্ল্যাক অফার করছে, তো এটার জন্য অনেকটাই মানে স্পোর্টিয়ার লুক দেয়। এটা তো মানে ব্লু কালারটার নাম, জানি না এক্স্যাক্ট নামটা, তো ডার্ক টোন বাট হোয়াইটে খুব সুন্দর লাগে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে i20 বা ভার্নাতে যদি দেখো সেম দেয়, বাট এটার হুইল বেসটা কিন্তু ওটার থেকে কম হওয়ার জন্য গাড়িটা টাচ হয় না। আর সাইড প্রোফাইলটা কিছুটা এমন, ডেফিনেটলি সাইডেও তুমি বোল্ড লুকিং ডিজাইন কার্ভস পাচ্ছ, বাট অ্যাট্রাক্টিভ জিনিস হচ্ছে অ্যালয়টা। সত্যি বলতে ডায়মন্ড কাটে ডুয়েল টোন খুবই সুন্দর লাগছে। 14 ইঞ্চির অ্যালয় তোমাকে এই ভেরিয়েন্টে দেবে। টায়ার সাইজের কথা বলে 165/70 R14 তোমাকে অফার করে, ABS EBT দুটোই কিন্তু দেয়। আর ব্রেক কিন্তু এখন আমি কমপ্লেন সত্যি বলতে করতে পারি না। আর ORVMটা এটা বেসিক্যালি ডুয়েল টোন মডেলটা, তো বেসিক্যালি সেমই প্রাইস, 10,000 টাকা জাস্ট তোমাকে বেশি পে করতে হবে, তো তুমি ডুয়েল টোন নিতে পারো। বাট যদি তুমি ডুয়েল টোনে যেতে চাও বেসিক্যালি, তাহলে আমি তোমাকে রিকমেন্ড করবো ইয়া তো রেড কালারটা নাও বা হোয়াইটটা, কেননা বেশি ভালো লাগে। ব্লুটা সিম্পলি ভালো লাগে, বাট তোমার উপরে ওটা চয়েস। বাকি ORVM তুমি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্ট অ্যান্ড ফোল্ড করতে পারো ইন্ডিকেটার দেখলে, তো এটা একটা ভালো ফিচার আমার কিন্তু লেগেছে। মানে স্পোর্টস মডেলে নর্মালি আমরা দেখি হাত দিয়ে ফোল্ড করতে হয় থার্ড মডেলে বেসিক্যালি, আর সাইডেও না রুফ রেল দিচ্ছে, নর্মালি হ্যাশব্যাকে দেয় না, বাট সাইডের থেকে ভালো দিচ্ছে স্পয়লার তুমি দেখলে ওপরে। আর শার্ক ফিন অ্যান্টেনা আছে, i10 মানে G10 ওখানে একটা ব্যাজিং, গ্র্যান্ড i10-এর ব্যাজিংটা। এটা হচ্ছে রেয়ার প্রোফাইলটা, ওভারঅল রেয়ার প্রোফাইলটা ডেফিনেটলি সুন্দর, বাট লাইট ইউনিটটা না আমার পার্সোনালি অত একটা সুন্দর লাগে না। কমেন্টে তুমি বলো তোমার কেমন লাগে। দেখো খারাপ আমি বলছি না, বাট আর একটু বেটার হতে পারে। মানে হিউন্ডাইয়ের সব গাড়ি যদি তুমি দেখো না, রেয়ারটা খুবই সুন্দর হয়। i20 দেখো, ক্রেটা দেখো, অরা দেখো, তো ওটা একটা জিনিস, হাইস্টপ ব্রেক ল্যাম্প, আর এটা একটা স্পয়লার অবশ্যই তোমাকে এটা দেখালাম, ডিফগার তোমাকে অফার করছে। এমনিতে সব আছে এই মডেলটাতে, মানে এমন কিছুই নেই যার জন্য তোমাকে এর থেকে একটা উপরের মডেলে যাওয়া উচিত। তো সত্যি একটা ভালো ভেরিয়েন্ট বানিয়েছে, তোমাকে ইন্টিরিয়ারও দেখাবো। আদারওয়াইজ পিছনে সব ব্যাজিং পাচ্ছ তুমি, আর হ্যাঁ বাম্পারটাও কিন্তু মানে একটা কাটস আছে, তো স্পোর্টিয়ার লুকিং। আর দুটো রিভার্স পার্কিং সেন্সর অফার করছে, ডেফিনেটলি ক্যামেরা আছে, বাট স্টিল আমি মনে করি তিনটে অ্যাটলিস্ট দেওয়া উচিত। এটা হচ্ছে ক্লোজলি, দেখো লাইট ইউনিটটা খারাপ নয়, বাট একদমই তোমার মানে টাটার যে টিয়াগো সেম ইউনিট, আর LED যদি দিয়ে দিত না তাও ভালো লাগতো, বা ইউনিট অ্যাটলিস্ট আর একটু যদি বড় করতো, আর একটু মানে স্পোর্টিয়ার লুকস লাগতো, একটু বেশি মানে বেসিক ফিল। আচ্ছা হ্যাঁ, এটা যথেষ্ট হ্যাভি আছে বুটটা, ক্যামেরা এখানে অফার করছে, আর এটা হচ্ছে ওই সুইচটা, তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনে বুটটা আমার যথেষ্ট বড়, অ্যাকচুয়ালি না আমি তোমাকে সত্যি যদি বলি, ওই হিসাবে আমি i10 মানে কোনো সময় চালাইনি, কোনো আমার ফ্যামিলিতে বা বন্ধুর কাছেও নেই, তো এক্স্যাক্টলি আমি বলতে পারি না বুটটা কতটা প্র্যাকটিক্যাল, বাট দেখে কিন্তু প্র্যাকটিক্যাল মনে হচ্ছে। ফার্স্টটা অফার করছে স্কোয়ারি বুট, বাট হ্যাঁ সুইফটেরটা কিন্তু এর থেকে বড় তোমাকে অফার করবে। এমনি নাম্বার ওয়াইজ যদি বলি, 260 লিটারের বুট স্পেস, নিচে স্প্যাটারটা স্টিল ভিলেই দিচ্ছে, সেম সাইজ, কোনো কমপ্লেন থাকছে না ওখানে। মানে দেখো একটা বড় VIP-র সাথে একটা ছোট সাইজের ব্যাগ আরামসে অ্যাড হবে, আর একটার উপরে একটা তুমি রাখতে পারবে। বাট ডেফিনেটলি একটা ফুল রিভিউ আমি করতে চাইবো, কমেন্টে জানিও যদি তোমরা চাও। আর ইন্টিরিয়ারটা যদি দেখো, অল ব্ল্যাক এখানে তোমাকে ইন্টিরিয়ার দিচ্ছে, ইভেন সিট কভার যদি দেখো ওটাতেও, হ্যাঁ কিছু জায়গায় এক্সটেরিয়ারের বডির যে কালার ওটা তোমাকে দিচ্ছে এখানে, দেখো ব্লুইশ একটা টিন্ট দিচ্ছে। তুমি এসি ভেন্টের যদি ওটা দেখো, আউটলাইনটা ওটাতেও বডি কালার দিচ্ছে, স্পোর্টিয়ার লুকস নো ডাউট। সিট হাইট অ্যাডজাস্টমেন্ট এখানে কিন্তু নেই এই মডেলটায় বেসিক্যালি। আর এটা হচ্ছে তোমার প্যাডেলস, তো ওখানেও কোনো প্রবলেমস নেই,
আর হ্যাঁ, এসি ইভেন্টসটা ভালো লাগছে, মানে গ্লসি ফিনিশ কেননা দিয়েছে, প্লাস্টিক কোয়ালিটি ঠিকঠাক বলবো, মানে অবভিয়াসলি মানে সুইফটের থেকে অনেক ভালো, বাট i20 বা হিউন্ডাইয়ের গাড়িতে কিন্তু আমরা অনেক বেটার প্লাস্টিক পাই, তো ওটা জাস্ট বলবো। যেমন নতুন ভেনিউটাতে আগের থেকে অনেক বেটার করেছে, তো ওটা একটা জাস্ট হিউন্ডাইয়ের কাছে আমার রিকোয়েস্ট বা কমপ্লেন যাই বলে থাকবে, যে একটু রাবারিশ কোটিং একটা জাস্ট দেওয়ার জন্য, কারণ হার্ড প্লাস্টিক ফিল হচ্ছে। বাট ঠিক আছে, ওরকম কমপ্লেন যদিও আমি করবো না, বাট স্টিল অ্যাজ এ রিভিউয়ার আমি যদি বলি তাহলে এই জিনিসটা একটা থাকবে। বাট হ্যাঁ, এটাও একটা সত্যি কথা, এই সেগমেন্টে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই দিচ্ছে, এটাও সত্যি কথা। আর নিচে দিচ্ছে আর বাটন কোয়ালিটি কিন্তু অ্যামেজিং, মানে এটাতে কোনো কম্প্রোমাইজ নেই, খুবই ক্লিকি হ্যাপটিক ফিল আমি যেটাকে বলে থাকি, তোমরা যেটাকে মানে সবসময় বলো, তো হ্যাঁ ওটা এখানেও আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ চাবির এখানে কিন্তু তোমাকে কোনো এলিমিনেশন অফার করছে না, তো হ্যাঁ ওটা একটা, বাট খুব একটা ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো যদিও হয় না, তো এনিমেশনটা একবার চেক করবে, আমার খুবই ফেভারেট হিউন্ডাইয়ের এই জিনিসটা। হ্যাঁ স্পিডোমিটারটা দেখো খুবই সিম্পল, বাট মানে এলিগেন্ট ডিজাইন সত্যি বলবো, মানে আমার খুব ভালো লাগে এদের এই ডিজিটাল জিনিসগুলো বা ইন্টিরিয়ারে বসার পর, গ্লাস এরিয়াটা যথেষ্ট বড়, আর না বসে মনে হচ্ছে যে হ্যাঁ বড় গাড়ি, কারণ আমার উপরেও ভালো স্পেস আছে, মানে এই সাইজের গাড়ি হওয়ার পরেও একটা ভালো ফিল। ড্যাশবোর্ড ডিজাইনটা সুন্দর সিম্পলের মধ্যে, স্পিডো, আচ্ছা স্টিয়ারিংয়ের যদি কথা বলি অ্যাডজাস্ট তুমি করতে পারো কোনো প্রবলেম নাই, লেদার অফার করছে স্পোর্টস মডেলে, লিটারালি কেউ আজকের দিনে লেদার টপ মডেলের নিচে দেয় না, ইভেন তুমি ওপরের গাড়িগুলোতেও যদি যাও, ওপরের সেগমেন্টের কথা বলছি, ইভেন i20 যদি দেখো স্পোর্টসে আমার যদি মনে আছে লেদার দেয় না, স্টিয়ারিং নো ডাউট লাইট। আমি না শহরেই অ্যাকচুয়ালি গাড়িটাকে 15-20 কিলোমিটার চালিয়েছি এদের টেস্ট ভেহিকলটা, তো ওই হিসাবে হাইওয়ের এক্সপিরিয়েন্স বলতে পারো না, বাট হ্যাঁ শহরে বা ট্রাফিকের জন্য তো স্টিয়ারিং খুবই লাইট, খুবই মজা লাগছিল চালিয়ে, এন্টারটেইন টু ড্রাইভ বেসিক্যালি বলতে পারি। স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, আচ্ছা বাটনের কোয়ালিটি খুবই ভালো, এই জিনিসটাও মেনশন করবো। ক্রুজ কন্ট্রোল কিন্তু তোমাকে দিচ্ছে না, ঠিক আছে স্পোর্টস মডেল 7.5 লাখ টাকা অন রোড প্রাইস অ্যাকর্ডিং কমপ্লেন থাকছে না, আর এখানে ডিজিটাল প্লাস কী বলবো অ্যানালগ কম্বো একটা দিচ্ছে, আর মাইলেজ টাইলেজ সব শো করে কত কী পাচ্ছ তুমি, এটা জাস্ট এখানে যদি দিত না, এই স্টিক দিয়ে আমার ভালো লাগে না, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলেই যদি এমআইডি কন্ট্রোল হতো বেটার লাগতো। আর এখানে তোমাকে লাইট কন্ট্রোল রাইট সাইডে দিচ্ছে, এগুলোর কোয়ালিটিও যথেষ্ট ভালো, আর লেফটে যেমন ওয়াইপার কন্ট্রোল হয় সেমই দিচ্ছে, এগুলোতে কোনো চেঞ্জেস নেই। আচ্ছা অটোমেটিক হেডল্যাম্প কিন্তু তুমি এই ভেরিয়েন্টে পাবেন না, আর এই জিনিসটা দেখো মানে মিউজিক সিস্টেমটা ইন্টিগ্রেটেড টাইপ যে দিয়েছে পিয়ানো ব্ল্যাকের সাথে স্পিডোমিটারের সাথে, এটা কিন্তু খুব ভালো লাগছে। নর্মালি আমরা না এই জিনিসটা এসইউভিগুলোতে দেখে থাকি বা উপরের ভেরিয়েন্টগুলোতে দেখে থাকি, বাট হ্যাঁ এটাতে খুব ভালো লাগছে, একটা ছোটো জিনিস বাট স্টিল ডিজাইন এলিমেন্টের কথা বললাম। এই নবটা এমনি তোমাকে এই ভেরিয়েন্টে ব্ল্যাকেই দিচ্ছে, ক্রোম কিন্তু দেয়নি, বাট ঠিক আছে ওইগুলোতে কোনো কমপ্লেন করছি না, ভালোই লাগছে। আচ্ছা মিউজিক সিস্টেম সেম, যেমন এরা ক্রেটাতে দেয় বা ভার্নাতে দেয়, ইভেন ক্যাসেলটাসেও সেম মিউজিক সিস্টেমই দেয়, তো ইউনিটের কথা কি বলবো, সেম স্মুথ, থিম মডার্নই হয়, ওখানে কোনো প্রবলেম নেই, কোনো জার্ক নেই, আর ডিসপ্লেটাও যথেষ্ট ব্রাইট। অডিও আউটপুটের কথা বললে ঠিকঠাক অডিও, দেখো খুব ভালো বলবো না, বাট তুমি যদি ভলিউম খুব বাড়িয়েও দাও না তাও কিন্তু ফাটে না, তো ওটা একটা প্লাস পয়েন্ট। অ্যানোডোটেবল কাপলে খুব সুন্দর কানেক্টিভিটি, ইভেন ব্লুটুথও অবভিয়াসলি আছেই, শর্টকাট বাটনস আছে, তো কোনো কমপ্লেন নেই। অডিওতে আমি স্যাটিসফাই, সুইফটের থেকে অনেক বেটার অডিও সিম্পলি বলতে পারি, হ্যাজার্ড লাইট সেন্টারে দিচ্ছে। আরেকটা জিনিস, এসি ভেন্টসের এই সেন্টারের এই জিনিসটা দেখো, ছোট্ট এখানে ক্রোমও দিয়েছে, তো স্যাটিসফাইং ডেফিনেটলি, অনেক কোম্পানিরা দেয় না। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল তোমাকে এই ভেরিয়েন্টে দিচ্ছে, ইউনিটটা দেখতেও সুন্দর, যথেষ্ট i20 মতোই দেখতে মনে হয়, এসি ভালো বাট একটু টাইম লাগে ক্যাবিন কুল করতে। সুইফটের সাথে আমি কম্পেয়ার যদি করি, সুইফট খুব তাড়াতাড়ি, মানে মারুতির এসিটা না খুব তাড়াতাড়ি ক্যাবিনকে কুল করে, তো এখানে একটা এই জিনিসটা আছে, বাট একবার ঠান্ডা হলে তারপর আর কিছু থাকে না। ডাইরেক্ট ফাস্ট চার্জিং সকেটস দিচ্ছে, প্লাস পয়েন্ট USB, মানে ওই অ্যান্ড্রয়েডের জন্য ওয়্যারলেস চার্জিং, মানে সুইফটের টপ মডেলে লিটারালি যদি বলি নেই, বড় প্লাস পয়েন্ট। ইভেন i20 স্পোর্টস মডেলে ওয়্যারলেস চার্জিং নেই, তো মানে হিউন্ডাই কিছু বানিয়েছে মানে i10 নিওসের এই স্পোর্টস মডেলটাকে, যেটা সত্যি ওটা বলতেই হবে, তাই না? আচ্ছা গিয়ার নটটা তো মানে কী বলবো, এই দেখো এতটা লাইট ক্লাচ। আচ্ছা আমি কিন্তু এটা পেট্রোলের কথা বলছি, ডিজেলটা আমি চালাইনি এখনও, আর এই দেখো একটা আঙুল দিয়ে লিটারালি আমি গিয়ার চেঞ্জ করছি তোমার সামনে, মানে এতটা স্মুথ। তো আমি না এটা মানে টাউনে কেননা ম্যানুয়াল চালাচ্ছিলাম, তো তখন এই জিনিসটা ফিল করেছিলাম, জ্যামে একটু আটকেছিলাম, তো ওই জিনিসটা জাস্ট তোমার সাথে শেয়ার করলাম একদম মনে পড়ার পর, তো এটা একটা ভালো। ক্যামেরা আমি স্যাটিসফাইড নয়, এটা দিনের বেলার কোয়ালিটি দেখতে পাচ্ছ, অনেকে হয়তো বলবে খুব একটা ম্যাটার করে না, খুব ভালো কথা, বাট আমার জন্য এই জিনিসটা ভালো লাগলো না, রাতে কিন্তু
মানে খুব লো তোমাকে লাগবে বেসিক্যালি, এটা জাস্ট বলবো। দুটো কাপ হোল্ডার এখানে তোমাকে অফার করছে, যেমন হিউন্ডাই দুটো আলাদা আলাদা সাইজের দেয়, একটা ক্যানের জন্য আর একটা কাপের জন্য কফি রাখার জন্য, তো ঠিক আছে। আর সেন্টারে আমরেস্ট নেই, বাকি ঠিক আছে, এখানে আইআরবিএম ম্যানুয়ালি তুমি অ্যাডজাস্ট করতে পারো। আর বড় মিরর দিচ্ছে, ভালো লাগলো এই জিনিসটা। বাট ড্রাইভার সাইডে না, এই জিনিসটা আমার খুব চিপ লাগে, ড্রাইভার সাইডে কেন মিরর দেয় না, কেন গাড়িটাকে দাঁড়া করিয়ে আমরা চুল টুল ঠিক করতে পারি না, তো এটাই। আর আজকাল তো মেয়েরাও অবভিয়াসলি অনেক গাড়ি চালায় কবের থেকে, তো কী কী হবে ওটা, তো এটা একটা কমপ্লেন থাকলো আমার। প্লাস্টিক কোয়ালিটি ওই সেম কথা, একটা রাবারিশ কোটিংয়ের দরকার ডেফিনেটলি আছে। দেখো প্লাস্টিক কোয়ালিটি নো ডাউট বেস্ট এই সেগমেন্টের, বাট দেখো দিল মাঙ্গে মোর যেই কথাটা আছে বেসিক্যালি। সিটসের কথা বললে এখানে কিন্তু একটু তোমাকে মানে বুঝতে হবে, দেখো সাইড গ্রিপ ভালো, আন্ডার থাই সাপোর্ট ভালো, বাট ফিক্সড হেডরেস্ট আমি একদমই ফ্রন্ট সিটে এই রেঞ্জে কিন্তু এক্সপেক্ট করি না স্পোর্টস মডেলে। তার সাথে ফ্যাব্রিকটা কমফোর্টেবল, বাট সিটটা না অতটা চওড়া নয়, চওড়া বাট আমি যদি সুইফটের সাথে কম্পেয়ার করি তো, কেননা সেম রেঞ্জে আসছে, তুমি যখন একটা গাড়ি কেনার কথা ভাবো তখন কিন্তু এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে। হ্যাঁ তুমি যদি সব ফিচার চাইছো তাহলে খুব ভালো, বা তুমি যদি সিটটায় বসে তোমার কমফোর্টেবল লাগছে ঠিক আছে, বাট হ্যাঁ আমি বলবো আমার কিন্তু সুইফটের সিট বেশি কমফোর্টেবল মনে হয়েছে, আর এটা একটা সত্যি কথা। পেছনে স্পেস দেখবো, ড্রাইভার সিট আমার হাইটের অ্যাকর্ডিং যেমন দেখলে অ্যাডজাস্ট করেছি, 5'8" আমার হাইট, ওই হিসাবেই পেছনে দেখবো কেমন কী স্পেস আছে। আর অল ব্ল্যাকের জন্য না একটুখানি হয়তো তোমার ক্লস্ট্রোফোবিক ফিল হতে পারে, বাট গ্লাস এরিয়া কিন্তু অনেকটাই বড়, এই জিনিসটা মেনশন করবো, তো ভালো লাগছে এমনি, কোনো কমপ্লেন থাকছে না। বাট হ্যাঁ আমি এটা এক্সপেক্ট করি, অ্যাডজাস্টেবল হেডরেস্ট পেছনে হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর তার সাথে ডুয়েল টোনটা কিন্তু হওয়াটা উচিত, মানে একটু জাস্ট হাইলাইটের জন্যও যদি কোনো কোনো জায়গায় দিয়ে দিত না অরার মতো, গাড়িটা ভালো লাগতো, বাট ওই ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছে এখানে হিউন্ডাই। আদারওয়াইজ ঠিক আছে, আমার জাস্ট এই জিনিসটা হয়তো ভালো লাগে, আমার বেজ কালার হোয়াইট কালার ভালো লাগে তার জন্য হতে পারে। তোমরা কমেন্টে জানিও বেশি কি আমি ভুল ধরছি গাড়িটা, ডেফিনেটলি কমেন্টে জানিও। বাকি দেখো এটা হচ্ছে ভিউ, ডেফিনেটলি প্রিমিয়াম ভিউ পেছনে যদি আমি বলি। এসি ভেন্টস কিন্তু এই ভেরিয়েন্টে বা এই সেগমেন্টে কেউ মানে এই প্রাইসের অ্যাকর্ডিং কিন্তু দেয় না, ভালো একটা প্লাস পয়েন্ট। আর কাজের মানে স্যাটিসফ্যাকশন ফিল হয়। আচ্ছা হাম্পটা একদমই খুব সুন্দর ফ্ল্যাট তুমি দেখতে পাচ্ছ, কার্ভ করেছে, তো সেন্টারে যে বসবে খুব কমফোর্টেবল। আর না পা রাখার জায়গাটা না একটুখানি উঁচু সামনেটা, তো পা রেখে ভালো মনে হচ্ছে, নর্মালি সিডানে আমরা জিনিসটা দেখি। আর এতটা লেগ রুম পাচ্ছি, ঠিকঠাক লেগ রুম, অবভিয়াসলি সুইফটের থেকে কম, বাট ঠিক আছে, মানে কেননা আন্ডার থেকে সাপোর্টটা বেশি এখানে। আর হেডরুমও যদি তুমি দেখো আমার কাছে ঠিকঠাক হেডরুম আছে, হেডরুম সেম সুইফটের মতোই। আর তুমি বলবে কেন কম্পেয়ার করছিস, ওই একই কথা, তুমি যখন কিনতে যাবে, যারা কিনতে যাবে ওরা যাতে কনফিউজ না হয়। আদারওয়াইজ দেখো পেছনে তিনজন বসা যাবে, আর এর আন্ডার থেকে সাপোর্টটা কিন্তু সুইফটের থেকে ভালো, আদারওয়াইজ কমফোর্টেবল, রিক্লাইন অ্যাঙ্গেল ভালো, বসে মজাই লাগছিল। লং ট্রিপ যদি করি আমি মানে অ্যাজ এ সফার ড্রিভেন কার, তাও কিন্তু কমফোর্টেবল, মানে তোমার যদি ড্রাইভার গাড়ি চালাবে তুমি পেছনে বসবে, গাড়িটা কিন্তু মানে ফিল গুড ফ্যাক্টর যে একটা ওটা আছে। এখন যদি এখানে ইঞ্জিনের কথা আমরা বলি, তো সবার আগে তো এখানে 1200cc-র ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন অফার করছে, ম্যানুয়াল অ্যান্ড এমটি। আর এই ইঞ্জিনটাতেই তোমাকে কিন্তু সিএনজিরও একটা অপশন আসে। আর হ্যাঁ তুমি ঠিক ভেবেছো, এই সেম ইঞ্জিনই তোমাকে ভেনিউতেও 1200cc-টা দেয়, আর i20তেও সেম পেট্রোল ইঞ্জিনই দেয়, পাওয়ার আউটপুট ঠিকঠাক। ওই একটাই কথা বলবো, তুমি যদি একদম রিফাইন একটা পেট্রোল ইঞ্জিন চাও বা তোমার একটু প্রিমিয়ামনেস ফিল করতে চাও তাহলে কিন্তু এটার থেকে বেস্ট অপশন হতে পারে না। পাওয়ার আউটপুট ওকে ওকে বলবো, মিড রেঞ্জে একটা ভালো পাওয়ার ডেফিনেটলি আছে। আর তার সাথে 1200cc-র থ্রি সিলিন্ডার টার্বো ডিজেল ইঞ্জিনটা যেটা, ওটা কিন্তু অ্যামেজিং, কেননা 190 Nm টর্ক টুস করে। সবার আগে তো এই সেগমেন্টে কেউ ডিজেল ইঞ্জিন অফার করছে না, আর এটা ডিজেল ইঞ্জিনটা খালি অফারই করছে না, ভালো পারফরমেন্সের সাথে মাইলেজ অফার করে। ওভারঅল ডেফিনেটলি খুব একটা ভালো চয়েস কিন্তু এই গাড়িটাকে যদি বাজেট অ্যাকর্ডিং কনসিডার করো। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, যদি কিছু কনফিউশন আছে ডেফিনেটলি কমেন্টে বা ইনস্টাগ্রামে তুমি মেসেজ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই গাইস।